আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি কৌশল শিখব। আসলে আমরা যখন কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তখন অনেক হিজিবিজি একটা অবস্থা হয়, আর সেটা যদি হয় স্বচ্ছ কোনো কাচের কিংবা প্লাস্টিকের তাহলে তো আরও বড় ঝামেলা। আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করি, সো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা টেকনিক দেখিয়ে দিই প্লাস্টিকের বা স্বচ্ছ কাচের আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো এখানে দেখতেছেন দুটো কফি কাপ প্লাস্টিকের, আসলে এটার ব্যাকগ্রাউন্ডেও এটার মানে ব্যাকগ্রাউন্ড যেই কালারটা আছে প্লাস্টিকের ভিতর দিয়ে ওই কালারটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। সো আমরা আজকে ট্রাই করব এই অবজেক্টটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে। সো আমরা প্রথমে সুবিধাজনক একটা কালারের জন্য আমরা একটা শেপ নিয়ে নিই। এখন আমরা লেয়ার সেকশন থেকে এই শেপটাকে একটু মূল যেই প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটার আগে লকটা ভাঙিয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে শেপটা নিচে নিলাম। ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। এখন আমরা এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো আমরা প্রথমে প্রোডাক্টটি ফুল কন্ট্রোল এ প্রেস করে প্রোডাক্টটি সিলেক্ট করলাম ফুল, এবং কন্ট্রোল সি প্রেস করে আমরা এটা কপি করলাম। কপি করার পরে সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটি মাস্ক তৈরি করি, লেয়ারটির মাস্ক নিলাম এবং আল্ট্রা প্রেস করে আমরা মাস্ক নেওয়া অপশানটিতে যদি ক্লিক করি তাহলে সেটি হোয়াইট হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল বি প্রেস করলাম, যে আমরা কপি করলাম ওই কপিটা আমরা মাস্কের উপর আমরা দিয়ে দিলাম। সো মাস্কের উপরে দেওয়ার পর আমরা কন্ট্রোল এল প্রেস করে আমরা লেভেলে আসলাম। লেভেলে আসার পর আমরা এখান থেকে দেখি একটু কমানো যায় কিনা, আমরা সুবিধা মতো এটি কমিয়ে আমরা আপাতত এ পর্যন্ত রাখলাম, বেশ প্রফেশনাল দেখাচ্ছে। ওকে, আমরা ওকে প্রেস করলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করে আমরা আনসিলেক্ট করলাম। এখন সিলেকশন দিয়ে আমরা কাপটা সিলেক্ট করে নিই, সরি একটু বেশি হয়ে গেছে। ওকে, আমরা কাপটি একটু ভালোভাবে সিলেক্ট করে নিই যাতে প্রফেশনাল দেখায়। সো আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করলাম যাতে এটা, এখন আমরা আমাদের যে মূল লেয়ার ওই লেয়ার আমরা ক্লিক করলাম। ধুম, দেখেন কি স্বচ্ছভাবে এটা ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে এটা মানে চেঞ্জ করতে পারবেন, যেদিকে ইচ্ছে ওইদিকে নিতে পারবেন, কিংবা কাপটি আপনি এটা নাড়াচাড়া করা যায়। এই হচ্ছে মূল ম্যাজিক। আপনি এখন ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারেন, যে কোনো পিকচার দিতে পারেন, এনিথিং, খুব দারুণ একটা ট্রিক। সো এই ছিল মজার বিষয়টা।